নমস্কার নিউজ মুভমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত আমি সায়নী শুরু করছি আজকের সমাচার প্রথমেই চোখ রাখব দেশের করোনার অবস্থার উপর ভারতে গত 24 ঘন্টায় 281,346টি নতুন কোভিড-19 কেস ধরা পড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেট অনুসারে সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে 296,65,463 কেস গণনাটি 25 দিনের মধ্যে প্রথমবারের জন্য 300,000-এর নিচে নেমে গেছে তবে এই সময়কালে 4,106 জন লোক আক্রান্ত হয়ে মারা গেছে এবং এখন মৃতের সংখ্যায় দাঁড়িয়েছে 274,390 সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা নির্মিত অ্যান্টি কোভিড ড্রাগ 2DG এর প্রথম ব্যাচ প্রকাশ করেছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার এই মাসের শুরুর দিকে মাঝারি থেকে গুরুতর করোনা ভাইরাস রোগীদের জন্য থেরাপি হিসাবে জরুরি ব্যবহারের জন্য 2-ডিঅক্সিডিগ্লুকোজের ওষুধের অনুমোদন দিয়েছে এখানে নিচ্ছি একটা ছোট্ট বিরতি পরবর্তী খবর বিরতির পর সঙ্গে বায়োফিনা ড্রিঙ্ক হেলদি স্টে হেলদি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অলওয়েজ কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়াইল স্নিজিং ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি ইউজ স্যানিটাইজার অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আদার্স ওয়ার মাস্ক অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিং ডোন্ট টাচ ইউর আইজ অ্যান্ড মাউথ ফ্রিকুয়েন্টলি ইস্যুড ইন পাবলিক ইন্টারেস্ট বাই বায়োফিনা Drink healthy, stay healthy. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll-free number 1-800-258-7060. ফিরে এলাম বিরতির পর আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর সিবিআই অফিসের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের বিক্ষোভ কি ঘটেছে দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সিবিআই অফিসে এসে প্রবল বিক্ষোভ দেখায় তার দুজন মন্ত্রী ফিরাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে পুলিশে হেফাজতে নিয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেভাবে তাদেরকে কোনো সূত্র ছাড়াই অ্যারেস্ট করা হয়েছে আমাকেও সেভাবে অ্যারেস্ট করা হোক সিবিআই বিল্ডিংয়ের বাইরে তৃণমূলের সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখায় এবং ব্যারিকেড ভেঙে দেয় তারা প্যারামিলিটারির উপরে পাথর ছুঁড়ে আক্রমণও করে ওই দুই মন্ত্রীর উপর সিবিআই বিনা নির্দেশে আটক করেছে এরকমটাই অভিযোগ উঠে আসছে গভর্নর জগদীপ ধনকর ফিরাদ খান এবং সুব্রত মুখোপাধ্যায় সহিত মদন মিত্র ও শুভম চ্যাটার্জির বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশনের দাবি করেছিলেন কিন্তু অবশেষে ওই চারজন নারদাকাণ্ডে অভিযুক্ত মন্ত্রী আজ বেল পেয়ে এখানে নিচ্ছি একটা ছোট্ট বিরতি পরবর্তী খবর বিরতির পর সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285 চোখ রাখব পরবর্তী খবরে আজ বারাবণী দোমহালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কুশপুত্তলিকাকে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে জয় না 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 জয
সোমবার সকালে সিবিআই এর পুরো টিম কেন্দ্রীয় পুলিশের সাথে নিয়ে মমতা সরকারের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে নারদা মামলায় গ্রেফতার করেন। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কর্মী ও সমর্থকরা রাজপথে বিক্ষোভ করেন। আর এদিন ভূঁইয়া উত্থান সমিতির সভাপতি সিন্টু ভূঁইয়ার নেতৃত্বে বারবানী থানার দোমহানি রেলগেট সংলগ্ন রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকেরা টায়ার জ্বালিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন সিন্টু ভূঁইয়া বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের পর যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার যখন পুরো বিশ্বে করোনার মতো মহামারী নিয়ে লড়াই করছে, তখন বিজেপির কেন্দ্রীয় সরকার পোষা সিবিআই দিয়ে তৃণমূল নেতা ও মন্ত্রীদেরকে গ্রেফতার করাচ্ছেন। নির্বাচনে হার হওয়ার পর শুধুমাত্র প্রতিশোধের চেষ্টা করে যাচ্ছে বিজেপি। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন হিন্দি কোষের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অজয় কুমার পাসওয়ান, কাজল বাউরি, রাকেশ কুমার পাসওয়ান, শঙ্কর বাউরি, বিট্টু বিশ্বকর্মা, বান্টি বাউরি, আক্তার আলম সহ বহু তৃণমূল কর্মী সমর্থক। শালানপুর থানার পরিদর্শনে এলেন জেলার নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার। শালানপুর নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলার নতুন পুলিশ কমিশনার রূপে দায়িত্ব নিয়েছেন অজয় কুমার ঠাকুর। তিনি ধীরে ধীরে সমস্ত থানার পরিদর্শন করছেন। তিনি রবিবার সন্ধ্যায় শালানপুর থানার পরিদর্শন করতে আসেন। এদিকে তিনি শালানপুর থানার চত্বরটি ঘুরে দেখেন। তাছাড়া শালানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার পবিত্র কুমার গাঙ্গুলি, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস এবং রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ প্রসেনজিৎ রায়ের সঙ্গে শালানপুর থানায় বিভিন্ন অঞ্চলের এলাকার সম্পর্কে তিনি আলোচনা করেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হল 9563830285। এবার চোখ রাখব সুদপুরের ঘটনার দিকে। শাকতরিয়া ইসিএলএ সোদপুর এলাকার পালবেনিয়া কোলিয়ারি নিউ কলোনিতে রবিবার ব্লাস্টিংয়ের কম্পনের জন্য রাস্তায় ফাটল ধরা ঘটনাকে নিয়ে সোমবার রঘুনাথপুরে বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক বিবেকানন্দর বাউরি নিউ কলোনিতে পরিদর্শনে আসেন এবং স্থানীয় মানুষদের সাথে তিনি সেখানে কথা বলেন। ঘটনা 24 ঘন্টার পরও এই মামলায় প্রশাসন কোনো হস্তক্ষেপ করেনি এই বলে স্থানীয় মানুষেরা ক্ষোভ প্রকাশ করে। তারা বিধায়ককে এই বিষয়টি জানায়। নবনির্বাচিত বিধায়ক বিবেকানন্দ বাউরি তাদের এই বিষয়ে আশ্বস্ত করে বলেন যে সেখানকার পরিস্থিতিকে দেখার পর তিনি প্রশাসনকে উচিত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। কিন্তু তারা এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা করেন? দেখি, আমি আধিকারিকদের সাথে আজকে একবার বসার চেষ্টা করছি, কথা বলছি, ওনার কি পদক্ষেপ নেয়। ঠিক আছে, আমি এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, ভাইব্রেশনের পরে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে নেচুরিয়া ওই কি নিউ কলোনিতে। ওনারা সেটা বিষয়ে ভাবনা সার্ভে করে এসছেন গতকাল। ওনারা গেছিলেন সরজমিনে, সেখানে সার্ভে করেছেন, যেরকম বিষয়টা নিয়ে ওনারা ভাবনা চিন্তা করছেন এবং আমাদের দিক থেকে একটা বার্তা দিয়ে এসছি যাতে পরবর্তীকালে এই সমস্ত জিনিস না ঘটে, যাতে পরবর্তী বেশি ইয়ে হয়ে গেলে মানুষের জীবনহানিও হতে পারে। তো সেই বিষয়ে ওনারা সজাগ এলার্ট থাকবে, সেটা প্রতিশ্রুতি দিলেন। এখন কি পদক্ষেপ ওই ওই বিষয়ে আর কি, যাতে আর পরবর্তীকালে না কোনো কিছু ইয়ে হয়, ব্যাপকভাবে কোনো ক্ষতি মানুষের না হয়, সেই জন্যই ওনারা এটাই দিলেন। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে আছে, ওনারা 2 ঘন্টা সময় নিয়েছিল, কিন্তু পুরোপুরি মোটামুটি 24 ঘন্টা পেরোতে চললো, এখনো পর্যন্ত ওনারা কোনো স্টেপ নেননি। মানে যারা আশেপাশে থাকেন, বিষয়টা বললাম ওনারাকে, ওনারা বললেন দেখছি আমরা, যতটা ইয়ে করা যায় সহযোগিতা করবো। ঠিক আছে,
ওনাদের তরফ থেকে। করোনার মহামারীতে করোনায় মৃত ব্যক্তির শবকে শেষকৃত্য করতে বাধা দিল গ্রামবাসীরা। বাধ্য হয়ে প্রশাসনকে ওই শব নিয়ে অন্যত যেতে হয়। সূত্র অনুসারে সংক্রমিত ব্যক্তির অন্তিম সৎকারের জন্য গ্রামবাসীরা বাধা দেয়। গ্রামবাসীদের আরোপ অনুযায়ী তাদের এলাকাতে শবের অন্তিম সৎকারের জন্য কোনো আপত্তি নেই, কিন্তু প্রশাসন এলাকার বাইরের শব নিয়ে অন্তিম সৎকারের কোনো রকম সাবধানতা অবলম্বন করছে না। গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী তারা নদীর জলকে স্নান এবং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে এবং গ্রীষ্মকালে সেই জলকে তারা পানীয় জল হিসেবে ব্যবহার করে থাকে। গ্রামবাসীদের অবরোধের কারণে প্রশাসনকেই পিছনে চলে আসতে হয়। এর ফলে এলাকায় অনেক উত্তেজনার সৃষ্টি হয়, যার জন্য পুলিশ অনিল বাউরি নামক এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে নেয়। ঘটনাটা কিছু না, ঘটনাটা আমাদের এখানে ওই কোভিড পেশেন্ট যেটা সুভাষনগর নিউ কলোনি ছিল, সেই কোভিড পেশেন্টটাকে এখানে দাহ করার জন্য আনা হয়েছিল। আপাতত এখন এনাদের বক্তব্য, গ্রামবাসীর বক্তব্য, নর্মালি যে শ্মশানে জ্বালানো হয় সেই শ্মশানে জ্বালানো হোক, বাইরের পেশেন্টকে এখানে যারা বহিরাগত বাইরে থেকে নেওয়া আসা হচ্ছে তাদেরকে এখানে জ্বালানো যাবে না। এখন পরিস্থিতি কোন জায়গায়? এখন পরিস্থিতি আমরা চিন্তাভাবনা করছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, বিডিও ম্যাডাম, এসডিও ম্যাডাম আছেন, বিডিও ম্যাডাম আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, তাদের সাথে তারা দেখছেন এবারে ব্যাপারটা কী হয়। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। সমস্ত দেশে অক্সিজেনের সংকট দূর করার জন্য অক্সিজেন সরবরাহকারী সেলের বিরুদ্ধেই আজ সেলের কর্মচারীদের ক্ষোভ প্রকাশ। সমস্ত দেশে প্রাণবায়ুর প্রদানকারী কর্মীরাই আজ ভ্যাকসিনের থেকে বঞ্চিত হচ্ছে। এক প্রেস কনফারেন্সের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহামারী থেকে বাঁচার জন্য যে অক্সিজেনের প্রয়োজন তার কমতিকে পূরণ করার জন্যই সেলেরই মোট 66,800 জন কর্মী দিন রাত এক করে স্টিলের পাশাপাশি লিকুইড অক্সিজেনের তৈরির কাজ করে চলেছে, যা সমস্ত দেশে রেল, সড়ক এবং বায়ুপথে সরবরাহ করা হচ্ছে। আইএসপির তরফ থেকে জানানো হয়েছে যে আসামে মোট 16.41 টন, ইউপিতে 35.83 টন, কেরালাতে 9.62 টন, বিহারে 29.61 টন এবং ডিসপোজেবল স্টক হিসাবে 1,016.41 টন এর অক্সিজেন তৈরির কাজে এখনও অবধি সেল মোট 100 জনেরও বেশি কর্মচারীকে হারিয়েছে। হাজার সংখ্যায় কর্মচারী আজ কোভিডের আক্রান্ত। কেবল ভিলাই স্টিল প্ল্যান্টেই 180 জন এবং রাউরকেল্লাতে 135 জন কর্মচারী নিজেদের জীবন হারিয়েছে। কিন্তু এখনও অবধি সেল এবং সরকার সেলের কর্মচারী ও তার পরিবারের জন্য ভ্যাকসিনের কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। এখানে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, পরবর্তী খবর বিরতির পর, সঙ্গে থাকুন। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 at Durgapur. And for more details, please contact 9434822. ফিরে এলাম বিরতির পর।
পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ধসের ফলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদেরকে নতুন আবাসনের আশ্বাস দিলেন। পাণ্ডবেশ্বর বিধানসভার কাজরা এলাকার পরাশকোল গ্রামে মা পদ্মাবতীর প্রাঙ্গণে ধ্বংসস্থলের পরিদর্শন করতে আসেন পাণ্ডবেশ্বর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সবার আগে তিনি মা পদ্মাবতী মন্দিরে পৌঁছান, সেখানে তাকে ফুলমালা দিয়ে তার সমর্থকরা স্বাগত জানায়। তারপর তিনি মন্দিরে মাথা ঠেকিয়ে পরাশকোল গ্রামে পৌঁছে গ্রামবাসীদের ভেঙে যাওয়া ঘরবাড়িগুলিকে প্রদর্শন করেন এবং গ্রামবাসীদেরকে আশ্বাস দেন পুনঃ আবাসনের জন্য। তিনি বলেন, পুনঃ আবাসনের জন্য যা কর্তব্য তিনি সেটা সমস্তই করবেন এবং পুনঃ আবাসনের তৈরির কাজে কোনো রকমের সমঝোতা করা হবে না। গোটা গ্রামটা একটা বিপর্যয়ের মুখোমুখি। আজ আমরা এখানে গোটা গ্রামের মানুষ একসঙ্গে থেকে, হ্যাঁ, দলমত নির্বিশেষে সবাই মিলে গোটা গ্রামটা দেখলাম। মানুষ একটা অনর্বচনীয় একটা প্রবলেমের মধ্যে আছে এই করোনার সময়। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে অল পার্টি একটা মিটিং করলাম, গ্রামের সমস্ত মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে মিটিং করে আমরা একটা জায়গাতে এসেছি যে গ্রামটা ইমিডিয়েট রিহ্যাবিলিট হওয়া দরকার। হ্যাঁ, এবং আমরা সবাই ব্যাপারে ঐক্যমত্য হয়েছি এবং আমরা ইমিডিয়েট এই প্রসেসের মধ্যে দিয়ে যাব। গ্রামবাসী থেকে প্রেশার করা হচ্ছে ম্যানেজমেন্ট তরফ থেকে ওসিপি চালু করার জন্য। দেখুন, ওসিপিও চালাতো। আবারও রক্তদান শিবির, এবার পুরুলিয়ার আদ্রায়। করোনাকালে সোমবারে আদ্রাতে পুলিশের উপস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সূত্র অনুসারে পুরুলিয়া জেলার আদ্রা থানায় মত অনুসারে আদ্রা বিকাশ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনাকালে রক্ত সংকট দূর করার জন্যই এই পদক্ষেপ। শিবিরে আদ্রা পুলিশ স্টেশনের সমস্ত কর্মী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। এই দিন পুলিশ অধিকারী শিল্পা মুরগল বলেন, জেলার রক্ত সংকট কমানোর জন্য পুলিশের তরফ থেকে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ আদ্রা থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এরপর জেলার সমস্ত থানাতেই আগামী দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। আসছি পরবর্তী খবর, চোখ রাখবো জামুরিয়ার দিকে। জামুরিয়া ব্লকের টিএমসি অধিক সাধন রায় নেতৃত্বে জামুরিয়া বিডিওকে এক মেমোরেন্ডাম দেওয়া হয়। মেমোরেন্ডাম দেওয়ার সময় বিধায়ক হরেরাম সিংহ সাধন রায়ের সঙ্গে সুকুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। মেমোরেন্ডামের সহিত জামুরিয়ার বিধানসভা অঞ্চলে জলের সংকট দূর করা এবং বাহাদুরপুর হাইস্কুলকে সেফ হোমে রূপান্তরিত করার জন্য আর্জি জানানো হয়। কানপুরের অক্সিজেন সংকট নিরাময়ের জন্য তৎপর পূর্ব রেলওয়ে। পূর্ব রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, তারা লিকুইড অক্সিজেন সরবরাহ করেছে মোট 16টি অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে, যা সরাসরি দুর্গাপুর থেকে কানপুর অবধি পৌঁছে দিয়েছে। কোভিড নাইন্টিনের দ্বিতীয় ওয়েভের বর্তমান অক্সিজেন সংকটের কথা মাথায় রেখে আসানসোল রেলওয়ে দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন এক্সপ্রেসের চলাচল এবং লিকুইড অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজের সফলতাপূর্বকভাবে করে চলেছে। পূর্ব রেলওয়ের অনুসারে লিকুইড অক্সিজেন নিয়ে মোট 16টি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন পৌঁছে দিয়েছে দুর্গাপুর থেকে কানপুরে। চোখ রাখবো বিশেষ খবরে। পশ্চিম তটে উৎপন্ন সাইক্লোনের জন্য পশ্চিম রেলওয়ের 18 মে 02941 ভাবনগর থেকে আসানসোল স্পেশাল এবং 20 মে 02942 আসানসোল থেকে ভাবনগর স্পেশাল ট্রেন দুটিকে বাতিল করেছে। আজকের SMS অফ দ্য ডে, এভরি ম্যান ইজ গিল্টি অফ অল দ্য গুড হি ডিড নট ডু। প্রত্যেকটা মানুষই সমানভাবে দোষী তার জীবনে সৎ কাজ না করার জন্য।
আজকের খবর এখানেই শেষ করছি। আবার আসবো কালকে নতুন খবর নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।